সিনিয়র মহিলা জাতীয় দলের প্রধান কোচ তমাস ডেনিবি মহিলাদের জন্য বাইশ সদস্যের একটি দল ঘোষণা করেছেন চার এপ্রিল থেকে কিরোগিজ প্রজাতন্ত্রের বিশকে অলিম্পিক কোলিফার রাউন্ড এক খেলা হবে ভারত ছাড়ো তুর্কমেনিস্তান টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করার পরে স্বাগতিক কিরোগিজ প্রজাতন্ত্র গ্রুপ জিতে একমাত্র অন্য দল দুটি দল ছয় এপ্রিল এবং সাত এপ্রিল দু হাজার তেইশে দুবার একে অপরের সাথে খেলবে ব্লু ব্লুটাইগ্রেসরা উজবেকিস্তান থেকে কিরোগিজ প্রজাতন্ত্রে পৌঁছাবে যেখানে তারা অলিম্পিকের প্রস্তুতির অংশ হিসেবে উজবেকিস্তান জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে কোলিফার সিনিয়র ভারতীয় মহিলা জাতীয় দলও জর্ডানে দুটি প্রীতি খেলা খেলেছে স্কোর গোলোরক হক শ্রে হুডা এবং আলম্বাম পান্থয় ডিফেন্ডারদের আশালতা দেবী সুইটি দেবী ঋতু রঞ্জনা চানু মিশেল কাস্টিনার দিলিমা ছিব্বর মনীষা প্যানার এবং জুলি কিষান মিডফিল্ডার শিল্কি দেবী হেমাম তামাং ইন্দুমতি কাথিরেশাং সঙ্গীতা বাসু এবং কার্তিকা আঙ্গামথু